আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিও হচ্ছে শীতকালে, কারণ শীতকালের সময় আমাদের অনেকে বাইক স্টার্ট নিতে অনেক সময় লাগে, স্টার্ট নিতে চায় না। সেজন্য আমি আপনাদের সামনে কিছু কাজ দেখাবো। এই কাজগুলো করলে আপনারা অবশ্যই খুবই সহজে এক কিকে বা এক সেলফে গাড়ি স্টার্ট নিতে পারবেন। প্রথমে বন্ধু, এই যে কার্বোরেটরের সাথে এখানে একটা চোখ থাকে, এটাকে বলা হয় চোখ। এই চোখটা নিচ দিকে যদি নামানো থাকে, এখানে একটা এ ফিল্টারের যে বাতাসটা আছে, এয়ার ফিল্টারের বাতাসটা, ওই বাতাসটা এখানে কার্বোরেটরে আসে। কার্বোরেটরে আসার পরে এখানে যাতে তেল আসে, তেল আসে মিশ্রণ হয়ে এই ইঞ্জিনের ভিতরে যে গিয়ে শক্তি উৎপন্ন করে। এখন যদি আপনারা এই ফিল্টারটা উপর দিকে দিয়ে দেন, তাহলে বন্ধুরা আমার যে মানে বাইরে থেকে যে বাতাসটা আসতো, ওই ফিল্টারের বাতাসটা ওটা এখন আর আসতে পারবে না, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন আপনাদের এখানে শুধু তেলের এন্ডটা শুধু ইঞ্জিনে যাবে। এই অবস্থায় যদি আপনারা চালু দেন, এক কিকে এক সেলফে গাড়ি স্টার্ট নিয়ে যাবে, কিন্তু এভাবে গাড়িটা স্পিড পাবে না। কিন্তু আপনারা গাড়িটা এটা দিয়ে চালু করে ইঞ্জিনটা গরম করে তারপরে আবার এটা নিচ দিকে নামিয়ে দিবেন, তখন গাড়িটা অনায়াসে সুন্দরভাবে চলবে। এ একটা সিস্টেম। আর একটা সিস্টেম আছে, যেমন আপনাদের গাড়িটা প্রথমে ডাবল স্ট্যান্ড করতে হবে। আমি প্রথমে ডাবল স্ট্যান্ড করে নিচ্ছি। এটা হলো, দেখা যায় অনেক সময় আমাদের গাড়ি স্টার্ট নেয় না, গাড়ি ধাক্কা দিতে হয়, এটা সেক্ষেত্রে যাতে আপনার গাড়িতে ধাক্কা দিতে না হয়। স্টার্ট না নেয় আপনার আরেকজন লোক লাগবে, তাহলে তাকে দিয়ে ধাক্কা মানে ধাক্কা দিতে হবে। আর আপনি যদি দেখেন আপনি এমন একটা জায়গা আছে সেখানে কোথাও লোক নেই, তখন আপনি গাড়ি কীভাবে মানে চালু করবেন বা স্টার্ট দিবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে ডাবল স্ট্যান্ড করে নেবেন। ডাবল স্ট্যান্ড করে গিয়ারটা 3 নম্বর অথবা 4 নম্বর ঘেরে গাড়িটা রাখবেন। রাখার পরে এইভাবে উপরের দিকে এটা উপরের দিকে প্রেশার রাখতে হবে, আর এখানে আগে প্রেশার দিতে হবে, যাতে এটা যখন আমি গাড়িতে টান দিব মানে চাকাটা, তখন যেন এটা নিচ দিকে না আসে। তখন যদি এটা নিচ দিকে আসে তাহলে গাড়িটি সামনের দিকে চলে যাবে। সে কারণে আপনি গাড়িটি এখানে বাম হাত দিয়ে প্রেশার রাখতে হবে উপরের দিকে, আর এটা আর ডান হাত রাখতে হবে চাক্কার কাছে। চাক্কা দিকে এইভাবে হালকা টান দেওয়া লাগবে, হালকা টান দিলে গাড়িটি স্টার্ট নিয়ে যাবে। বন্ধুরা খুবই সহজে একটি গাড়ি স্টার্ট নিতে পারবেন। দেখুন আমার গাড়িটা স্টার্ট নিয়ে গেছে। আপনারা যদি এই সিস্টেমগুলো অবলম্বন করেন তাহলে গাড়িটি খুবই সহজে স্টার্ট দিতে পারবেন।